নমস্কার দর্শক বৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম আজকে। স্পেশাল ভিডিওটা নিয়ে আসার অনেক কারণ। কারণটা হচ্ছে একটা ফ্রড, এক ধরনের ফ্রড এখন আমরা যেটা স্পেশালি আমরা ছেলেদের সঙ্গে সেটা দেখি। আমার সঙ্গে হয়েছিল আগে প্রায় 6-7 মাস, 1 বছর খানেক আগে আমার সঙ্গে হয়েছিল। কিন্তু আমি তো জানতাম এটা ফ্রড বলে, কিন্তু অনেকেই জানেন না। রাহুল কংসবণিক আমার কাছে আসলো, সেই ফ্রড ওর সঙ্গে হয়েছে। হঠাৎ করে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, কোনো একটা সুন্দর মেয়ে, নামও সুন্দর থাকবে, পিঙ্কি থাকবে, তোমার একটা নাম প্রিয়ঙ্কা থাকবে, কী নাম বললে, অরুণিতা নাম থাকবে, এরকম থাকবে আর কি, অরুণিতা পটেল, প্রিয়ঙ্কা চৌহান, এরকম বলে কিছু নাম থাকবে মেয়েদের সুন্দর ফটো দিয়ে। সেখান থেকে পাঠানো হবে ফ্রেন্ড রিকোয়েস্ট। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে প্রথম 1-2 দিন কথা বলবে, তারপরে ভিডিও কল শুরু করে দেবে। এবং যে সময় ভিডিও কল করা হয়, যে সেই ছেলেটা, যে ছেলে থাকবে আর কি, যারা ভিডিও কল করবে অপোজিটে, সেখান থেকে একটা মেয়ে হঠাৎ করে কাপড় এক একটা করে খোলা শুরু করবে, এবং কয়েক সেকেন্ডের মধ্যে সেই ভিডিও কলটা রেকর্ডিং করে নেয়। রেকর্ডিং করার পরে সেটাতে দিয়ে এখন ব্ল্যাকমেলিং শুরু করে দেয়। আমার কাছে এরকম অনেকটা কেস এসছে, অনেকজনকে আমি রিকোয়েস্ট করেছি যে সেই কভারেজটা একটু দেওয়ার জন্য, মানে নিজে ক্যামেরার সামনে এসে বলার জন্য, কেউ কিন্তু রাজি হননি, ওনাদের নাকি প্রেস্টিজে ধরে বা অনেক কিছু। এবং অনেক আছেন যারা এরকম কারোর সঙ্গে কন্ট্যাক্ট না করে ওনারা ভিতরে ভিতরে ডিপ্রেশনে এসে, অনেকেই কিন্তু নেগেটিভ রাস্তা ওনারা বেছে নিয়েছেন, আমরা এরকম অনেক খবর পাই। এবং এই আপডেটটা দেওয়ার কারণ হচ্ছে আজকে রাহুল না তোমার নাম, রাহুল আমাদের কাছে এসছে। প্রথমত ধন্যবাদ রাহুলকে। রাহুলের যে সম্পূর্ণ স্টেটমেন্ট আমরা নিয়ে নেব, আপনারা দেখে নেবেন রাহুলের সঙ্গে কী কী হয়েছে। এবং এই ভিডিওটা দেখানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে, এরকম আপনাদের বাড়িতে কোনো ছেলেরা থাকতে পারে, পুরুষ থাকতে পারে। আমার কাছে প্রায় 2-3 মাস আগে একজন ভদ্রলোক এসেছিলেন, ওনার ছেলে মেয়ে অনেক বড়, ওনার সঙ্গে সেম একই ফ্রড হয়ে 2,16,500 টাকা উনি দিয়ে দিয়েছিলেন, 2,16,500। উনি কাউকে বলেননি, অবশেষে উনি যে সময় শেষের দিকে, উনি যে সময় ধার ধুর নিয়ে, ওনার কাছে যে সময় টাকা ছিল না, উনি ওনার স্ত্রীকে বলেন। স্ত্রীকে বলার পরে স্ত্রী ওনাকে নিয়ে আমার সঙ্গে আমার কাছে আসলেন, আমি ওনাকে বলে দিই কী কী করার জন্য। এবং আমিও আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, রাহুলের প্রথম আপনারা স্টেটমেন্টটা শুনে নেবেন, তারপরে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের বাড়িতে যে ছেলেরা আছে, পুরুষেরা আছে, মহিলারা স্পেশালি যারা দেখছেন, সবাইকে একটু আপনারা সতর্ক করাবেন। এটা হচ্ছে এক ধরনের ফ্রড, ছেলেদেরকে বা পুরুষদেরকে ফাঁসিয়ে টাকা লুটে নেয়। এরকম প্রায় 2-3 মাস আগে আনন্দত্ব রোডেও এক পরিবারও আমি গিয়েছিলাম, সেখানেও প্রায় 65,000 সেই যুবক, মানে টেনশনের কারণে 1 মাস ও চাকরিতে যায়নি, 1 মাস চাকরিতে যায়নি, পয়সা দিতে 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 ও ফ্রাস্ট্রেশনে আসার পরে হঠাৎ করে ওর স্ত্রী সেই খবরটা জানার পরে আমাকে ফোন করলো, আমি গেলাম, আমি গিয়ে বলে দিলাম কী কী করতে লাগে। তো প্রথমত সেই রাহুলের স্টেটমেন্টটা শুনে নিন, তারপরে আমি বলবো আপনাদের কী করা দরকার। আমার নাম রাহুল কংসবণিক। বিগত 2-3 দিন থেকে আমি ফেসবুকে, আমাকে একটা 2-3 দিন আগে আমাকে ফেসবুকে একটা মেয়ে অরুণিতা পটেল বলে একটা মেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। তো আমি সব নর্মাল ছেলেদের মতো অ্যাকসেপ্ট করলাম, কথা টথা বললাম টুকটাক যা বলার। তারপরে আমাকে হঠাৎ করে একদিন বলল যে তুমি কোথায় থাকো। এটা কতদিন আগের কথা? হার্ডলি 2-3 দিন। 2-3 দিন আগে, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে তুমি অ্যাকসেপ্ট করছো, এটা করেছো, করার পরে ওরা কি বলেছে তোমাকে? আমাকে নর্মাল কোথায় থাকো, কি করো, হ্যাঁ বলো, নর্মাল যা কথা বলো। আচ্ছা। তারপরে আমাকে বলল যে ঠিক আছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও। আমিও ক্যাজুয়াল ছেলের মতো আমি দিলাম, নর্মালি দে। আমি দেওয়ার পরে হোয়াটসঅ্যাপেও ভালোই নর্মাল কথা টথা হলো। হঠাৎ আমাকে কালকে সকালবেলা আমাকে একবার ভিডিও কল করে, তারপরে তো আমি আমার ডিউটিতে চলে যাই। হ্যাঁ, ডিউটিতে যাওয়ার পরে আমি আসলাম, আসার পরে আবার আমাকে ফোন করলো। আমি তখন ওকে বললাম যে না, আমি এরকম একটা কাজে ছিলাম, তার জন্য আমি ইয়ে করতে পারি। ও আমাকে আবার ভিডিও কল করলো, তখন আমি তুলিনি, পরে আমি ওকে করলাম। সেখানেই আমার ভুলটা হয়েছে, আমি ওকে আবার করলাম, করার পরে ওই গিয়ে, মানে সেখানে অপোজিটে একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে থাকে, মেয়েটা ভিডিও কল করার পরে একটুখানি পরে ও কাপড় খোলা শুরু করে দেয়, এরকম তো? হ্যাঁ, ঠিকই রকম, ঠিক এরকম। আচ্ছা, তারপরে সেটা কত সেকেন্ড সেই ভিডিও কলটা ছিল? সেই ভিডিও কলটা ছিল মোটামুটি 10-15 সেকেন্ড। তারপরে আবার আমাকে বলে বাথরুম যাও। তো আমার একটা টেন্ডেন্সি কি, আমি দুপুরবেলা যখন আমি বাড়িতে আসি খাওয়া দাওয়ার পরে আমি একটু মানে ওয়াশরুমে যাই আর কি।
তো ওয়াশরুমে যাওয়ার পরে ও আমাকে বললো যে তুমি আমি গান শুনে আর কি ওয়াশরুম ইয়ে করি আর কি। তো আমি ইয়ে করে হঠাৎ করে খালি ফোন করছে, তো আমি তখন ওয়াশরুম ছাড়ছিলাম, তো সব হাত টাত ধুয়ে আমি ইয়ে করলাম। করার পরে তো ফোন করছে, আমি ফোনটা তোলার সাথে সাথে ও ভিডিও কল, এটা ভিডিও কলটা রেকর্ড করে নিয়েছে। করার পরে এখন আমাকে বলছে যে এখন তোমার এটা ভাইরাল করে দেবো হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইনস্টাতে, টুইটারে, তুমি আমাকে টাকা দাও। প্রথমে 4000 ডিমান্ড করলো, তারপরে এটাতে একটা গ্যাপ যেটা ভিডিও কল শেষ হওয়ার পরে কত ঘন্টা পরে সেটা টাকা ডিমান্ড করা শুরু করলো, স্টার্টিং শেষ করার সঙ্গে সঙ্গে আচ্ছা হ্যাঁ শেষ করার সঙ্গে সঙ্গে আমাকে বললো যে এরকম তোমার এটা ভাইরাল করবো না ডিলিট করবো, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো, হ্যাঁ এটা তুমি এখন তুমি যদি ইয়ে না করো তাহলে এটা ভাইরাল করে দেবো। অ্যাকাউন্ট নাম্বার কিছু দিয়েছে, আমাকে একটা কিউআর কোড পাঠিয়েছিল। আচ্ছা হ্যাঁ, আর তারপরে ইয়ে করার পরে তুমি তারপরে কি বলেছো? আমি বলেছি যে আমি ওকে, আমি তো কিছু ওকে বলিনি, হ্যাঁ ও খালি আমাকে পাঠিয়ে যাচ্ছে পাঠিয়ে যাচ্ছে। আমি ওকে বললাম যে আমি তো আমাকে একটু টাইম দাও, কোনো টাইম দেওয়া হবে না, এই না সেই না, তুমি কত দিতে পারবে, 2000 দাও এখন, হ্যাঁ নাহলে ভাইরাল করে দেবো। তারপরে আমাকে বলে তুমি কত দিতে পারবে বলে আমাকে বললো, লাস্ট আমি 1000 তুমি আমাকে দাও। তারপরে আমি ওর কাছ থেকে আমি 10-15 মিনিট টাইম চেলাম, যাওয়ার পর আমি ওকে কোনো কিছু পেমেন্টও করিনি, কিছু করিনি, আমি চুপচাপ আমি বসেছিলাম, টেনশনে ছিলাম, বসেছিলাম, কিছু করিনি। ও আমাকে লাস্টে বললো আমি কিন্তু তোমার এটা ভাইরাল করে দেবো, তুমি যদি এখন আমাকে না পাঠাও পরে বলতে পারবে না আমি কেন ভাইরাল করলাম। তারপরে শেষ ও আমাকে রাত্রে 9টার সময় আমাকে হ্যালো পাঠিয়েছে, তারপরে আমি আর ইয়ে করিনি, রিপ্লাই দেব, কোনো রিপ্লাই। তুমি সিমটা কি করেছো? তুমি সিমটা, আমি সিম ভেঙে ফেলে দিয়েছি। আচ্ছা হ্যাঁ, কারণ আমার এই ফোন সিমটা, এই যে ঘটনাটা তুমি আর কাউকে বলেছিলে যে এরকম কিছু হয়েছে? আমার তিনজন ফ্রেন্ড, আমার চারজন ফ্রেন্ড জানে। ওরা কি বলেছে তোমাকে? ওরা আমাকে বলেছে যে এটা এখন একটা পরবর্তী স্টেপ নিতে, কারণ তুই তো সেরকম ফাইন্যান্সিয়ালি তো তোর ইয়ে না, তোর মা বাবা অসুস্থ, হ্যাঁ তো তুই এখন এটা একটা কোনো একটা স্টেপ নে, স্টেপ মানে কি ধরনের, কোনো আইনের কাছে যা বা কিছু একটা স্টেপ নে নেওয়ার জন্য, তো তাই আর কি আমি স্যারের কাছে এসেছি। আসার আমার কাছে ওকে, থ্যাংক ইউ সো মাচ, টাকা তো এক টাকাও দেওয়া নেই, আমি এক টাকাও দিই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো দর্শক বিন্দু, রাহুলের স্টেটমেন্ট আপনারা শুনলেন, এখন আমি আপনাদেরকে বলে দিই কী করা দরকার যদি এরকম যদি আপনারা ফেসে গেছেন। দেখুন, এটা আচানকভাবে সুন্দর একটা মেয়ে যে সময় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, আমরা আমরা ছেলেরা বা পুরুষেরা আমরা কথা বলার একটা আগ্রহ থাকে, সেটা হতেই পারে। তো সে সময় আপনার সঙ্গে যদি এরকম ভিডিও কল হয়, আপনার যদি ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা করা হচ্ছে, আপনি কী করবেন? প্রথমত যতটা ফোন নাম্বার দিয়ে ওরা মেসেজ করছে বা ফোন করছে, প্রথমত সেই ফোন নাম্বারগুলোকে আপনারা ব্লক করে দেবেন। এক টাকাও আপনার দেওয়ার দরকার নেই, যতটা বেশি তো বেশি হলে 15-20টা ফোন নাম্বার থাকবে, সবগুলো আপনারা ব্লক করে দেবেন। নাম্বার টু, কোনো ধরনের ওটিপি যদি ওরা পাঠায় সেটা কখনো আপনারা সেই ওটিপি পাঠাবেন না। নাম্বার থ্রি, এক টাকাও দেওয়ার দরকার নেই, যদি আপনারা টাকা পাঠিয়েছেন, যদি আপনারা টাকা পাঠিয়েছেন, যদি আসামের লোক হন, তাহলে আপনারা 1930 এই নাম্বারে কল করে আপনারা সেই একটা কমপ্লেইন রেজিস্টার করে দিন। আপনার কাছে কি থাকতে লাগবে? আপনার যে টাকাটা যেটা পাঠিয়েছেন সেটার যে নম্বরগুলো, ট্রানজ্যাকশন আইডি নাম্বার, কি পাঠিয়েছেন, ফোনপেতে পাঠিয়েছেন, কোথায় পাঠিয়েছেন, সব কিছু থাকতে লাগবে। সেইগুলো স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে সেখানে কমপ্লেইন করতে লাগবে, সেটাই, আর কিছু দরকার নেই। সাবধান থাকবেন, সেটাই আমি আপনাদেরকে বলবো, এক টাকাও দেওয়ার দরকার নেই। যদি ওরা বারে বারে অন্য নাম্বার দিয়ে ফোন করছে, একটাই কাজ করবেন, গালাগালি প্রচুর করবেন, কিছু না করলে শুধু গালাগালি করবেন, ধুমসে গালাগালি করুন, আর কিছু করার দরকার নেই। ভয় থাকে না যে ওটা ভাইরাল হয়ে যাবে, কখনো ওরা ভাইরাল করবে না, ওরা কোথায় ভাইরাল করবে, ভাইরাল কোনো প্ল্যাটফর্মে ওরা কখনো এই ভিডিওটা পাঠাবে না। আপনারা যে সময় বলবেন আমি পুলিশের কাছে গিয়েছি কমপ্লেন করে দিয়েছি বললেই ওরা আর ফোন টোন রিসিভ করা ওরা বন্ধ করে দেবে। আপনাকে প্রথম হয়তো কিছু বলে আমি পুলিশ বলছি অমুক বলছি বলে অনেকেই হয়তো ভয় দেখাতে পারে, এরকম অনেক ঘটনা হয়েছে। এরকম পুলিশের একটা হোয়াটসঅ্যাপ ডিপি দিয়ে ওরা বলছে আমি অমুক জায়গা থেকে আমি এরকম এসপি বলছি বলে এরকম বলতেও পারে, পুলিশ হয়ে আপনাকে বলবে, কমিশনার হয়ে আপনাকে ফোন করবে, উকিল হয়ে আপনাকে ফোন করবে। কখনো এরকম যারা থ্রেটেনিং দেবে বা ব্ল্যাকমেলিং করবে কানে দেবেন না, শুধু গালাগালি করবেন, আর কিছু করার দরকার নেই। আর যত নম্বর দিয়ে ফোন আসবে, 15টা 20টা 25টা 30টা যতটাই নম্বর দিয়ে ওরা ফোন করবে, সবগুলো আপনারা ব্লক করে দিন, সেটাই হচ্ছে বাঁচার উপায়। যদি বিশেষ আপনারা যদি টেনশনে আছেন তাহলে 2-3 দিন আপনারা ফোনটা সুইচ অফ করে অন্য একটা সিম দিয়ে আপনারা ফোন চালাতে পারেন, এটাই হচ্ছে মেইন উপায়। ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই সতর্ক থাকুক। ধন্যবাদ।